আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও আজরাইল, ও আজরাইল, তুমি তো দুনিয়াতে বহু মানুষের জানটারে কবজ করেছ, ও আজরাইল বলো তো দেখি তোমার কোন মানুষের জান কবজ করতে বড় মায়া লাগছিল কিনা? বলেন, আল্লাহ, না না না, কিন্তু আল্লাহ দুনিয়াতে দুইটা মানুষের জান কবজ করতে বড় মায়া লাগছিল, কয়টা? দুইজন মানুষের জান কবজ করতে বড় মায়া লাগছে। এই কথা বলার পরে ডাক দিয়ে বলে কি বলতেছে, ও আল্লাহ, ওই যে মহাসমুদ্রের ভিতরে একটা জাহাজ যাত্রী রওনা দিয়েছিলেন, ওই জাহাজের ভিতরে হঠাৎ করে জাহাজটা কি করে মহাসমুদ্রের মাঝখানে ডুবে যায়। জাহাজটা ডুবে যাওয়ার পর ওই জায়গার ভিতরে একটা মা ছিল, যে মা একটা তক্তার উপরে আশ্রয় নিয়েছে ছিলেন। ওই মাটা কি ছিল, মাটা ছিল কি গর্ভবর্তী। এই মাটার এমন একটা সময় হয়ে গেল, এই গর্ভবর্তী মাটা মহাসমুদ্রে জাহাজটা ডোবার পরে ওই মাটার বড় প্রসব বেদনা শুরু হয়ে গেল, মার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এইবার মা এমন করতে করতে হঠাৎ করে ওই কাঠের ভিতরে মা সন্তান দ্বারা প্রসব করে দিয়েছে। ও আল্লাহ, এমন সময় ওই মহাসমুদ্রের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আল্লাহর কি খেলা, আল্লাহর কি নীলা। এবার যখন কি করে, যখন আল্লাহ ওই সন্তানটাকে যখন তার মা স্তন ধরে মুখের ভিতরে দিবে, এই সময় তুমি আল্লাহ বললা, ও আজরাইল, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, ওই মহাসমুদ্রের ভিতরে যে মা তার সন্তানরে প্রসব করেছে, ওই মা ওই সন্তানকে যেন দুধ তার মুখে দিতে না পারে। দুধটা মুখে দেওয়ার আগে আগে ওই মায়ের জানটারে কবজ করে নিয়ে আসা। দৃশ্যটা দেখার পরে গো আল্লাহ, ওই মহাসমুদ্রের ভিতরে এই শিশু বাচ্চারে কে লালন পালন করবে, কে তার গার্জিয়ান হবে? ওই মায়ের জানটা কবজ করতে বড় মায়া লাগছিল গো আল্লাহ, আমার বড় মায়া লাগছিল। ও আল্লাহ, এবার ডাক দে বলে আজরাইল, আর কোন ব্যক্তির বড় মায়া লাগছিল বলো? এবার ডাক দে বলে আল্লাহ, তোমারই একজন বান্দা। কে? তোমারই একজন বান্দা, যে বান্দাটার নাম হলো সাদ্দাদ, যেই সাদ্দাদ কি করলো, কোটি 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 টাকা দিয়া, কোটি কোটি টাকা সম্পদ ব্যয় করিয়া নিজে কি করেছে, নিজে হাতে জান্নাত তৈয়ার করেছে। কি তৈয়ার করেছে? নিজে হাতে জান্নাত তৈয়ার করেছে, এত সুন্দর রাজপ্রাসাদ তৈয়ার করেছে, এত সুন্দর রাজমহল তৈয়ার করেছে রে বাজান। এই রাজমহল তৈয়ার করার পরে দুনিয়ার সকল রাজপ্রাসাদদেরকে নিয়া, শতমন্ত্রী মিনিস্টারদেরকে নিয়া, সকল প্রশাসনদেরকে নিয়া ওই জান্নাতটা উদ্বোধন যেদিন করবে, এ বাজান, দেখেন না দুনিয়ার জমিনে কোনো ব্রিজ যদি উদ্বোধন করতে হয় ওই ব্রিজের ভিতরে প্রধানমন্ত্রীর সাথে কত প্রকার নেতা আসে না নাই। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অর্থ সম্পদের মালিক বানাইলেন, টাকা পয়সার মালিক বানাইলেন, মালিক বানানোর পরে রে বাবা, এই সাদ্দাদের আমার আল্লাহর জান্নাতের ভালো লাগে না, নিজে জান্নাত তৈয়ার করেছে, কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইছে। এবার তার সকল যখন যত নেতা আছে রাজপ্রাসাদে, দেখেন পুলিশ প্রশাসন, আর্মি প্রশাসন, নৌবাহিনী, বিডিআর, ওর যত বডিগার্ড আছে সকল বডিগার্ডদেরকে নিয়ে অমুক দিন ডেট করেছে, অমুক দিন ডেট করিয়া সে কি করবে, ওই জায়গায় তার রাজপ্রাসাদ কি করবে, উদ্বোধন করবে। উদ্বোধনের জন্য যখন যাইতেছে, এই সময় যাওয়ার সময় রাজপ্রাসাদে যাবে, ঘোড়ার উপর সওয়ার হয়ে গেছে, ঘোড়ার উপর সওয়ার হইয়া যখন রওনা দিয়েছেন রে বাজান, এই গেটের পাশে যখন গেছে, গেটের ভিতরে ডোবে, এমন সময় একজন ভিখুক, ও আল্লাহ, আমি ভিখুকের
মুখের নাই, যখন যাইয়া কি করলাম, সর্বপ্রথম তার মন্ত্রী মিনিস্টারের সাথে আসে না নাই, মন্ত্রী মিনিস্টারদেরকে বললাম, এ মন্ত্রীরা রে তোর রাজপ্রাসাদ, তোদের মন্ত্রীর সাথে আমার একটু কথা আছে, থামো। এইভাবে ভিক্ষুকের বেশে যাইয়া ঘোড়ার সামনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে বলতেছে, বাচ্চা আপনি একটু দাঁড়ান, নামেন, আপনার সাথে কানে কানে দুটি কথা কি আছে, দুটি কথা আছে। এখন নেতা যারা আছে, আল্লাহ আকবার, নেতারা তো তেলে বেগুনে ঝুলে গেছে, আয় হায়, আমাদের নেতার সামনে দাঁড়াইছে, দেখছো নি, এ ভিখু সরক, কত টাকা লাগবে তোর, এদিকে আছে না, আল্লাহ আকবার। সাধারণত আমাদের একজন এমপি সাহেব আসলে সরাসরি নেতাদের সামনে যায়, এমপি কি এমপির সাথে কেউ দেখা করতে পারে, কত নেতা আছে সকল নেতাকে পাস করে এরপরে অনুমতি সাপেক্ষে যেতে হয়। সরাসরি একজন ভিক্ষুক যা ঘোড়ার লাগাম ধরছে, যখন নেতারা বলতেছে এই কত টাকা লাগবে তুমি এদিকে আসো, বলে না আমি তো টাকার ভিক্ষুক নয়, আমি তোমার মালিকের সাথে দুটি কথা বলার জন্য এসেছি। তখন মালিকের ঘোড়ার লাগাম ধরে যখন মালিকের কানে কানে বলে, এ সাদ্দাত আমি তো মালাকাল মউত, সাকরাতুল মউত, আমার আল্লাহ তোমাকে অর্ডার করেছে এই মুহূর্তে তোমার জানটাকে নিয়ে যাওয়ার জন্য। সেদিন আজরাইল বলে, আল্লাহ এই সাদ্দাত আমারে অনেকবার ভাই ভাই বলে সম্বোধন করতেছিল, ভাই ভাই বলে ডাকতেছিল, আল্লাহ তুমি অর্ডার করো নাই, তোমার নির্দেশ নাই, বিধায় ওদের সুযোগ দেই নাই, আমার মনে বড় চাইতেছিল, আয় আল্লাহ আমি ওরে একটা মিনিট সময় দেই, ও বড় কাকুতি মিনতি করতেছিল, আজরাইল ভাই একটা মিনিট সময় দাও, কয় মিনিট, একটা মিনিট সময় দাও, হাজার মাস অপেক্ষা করে আমি জান্নাত বানাইছি, একটা মিনিট আমি শুধু ঘুরে দেখে আসব, ও আল্লাহ তোমার অনুমতি নাই এজন্য আমি ওরে একটা মিনিটও সময় দেই নাই, আমার বড় মায়া লাগতেছিল গো আল্লাহ, আমার মন বড় চাইতেছিল আমি ওরে একটা মিনিট অনুমতি দিয়ে দিই, আল্লাহ তোমার হুকুম নাই এজন্য দেই নাই গো আল্লাহ, এইবার আমার আল্লাহ ডাকতে বলে আজরাই শোনো শোনো, একই মানুষের জন্য তোমার দুইবার মায়া লাগছে, কয়বার, একই মানুষের জন্য তোমার দুইটা বার মায়া লাগলো, বলে একই মানুষ কেমনে গো আল্লাহ, এবার আমার আল্লাহ ডাক দে বলে আজরাইল রে, ওই যে কঠিন মহাসমুদ্রের ভিতরে যেই মা তার সন্তানের প্রসব করেছিল, ওই সন্তানটাই ছিল এ দুনিয়ার সাদ্দাত, তুমি বড় চিন্তা করতেছিলা কে এর গার্জিয়ান হবে, কে কে লালন পালন করবে, আমি আল্লাহ রহমতের চাদর দ্বারা পেছাইয়া বাগিনীর দুধ খাওয়াইয়া মহাসমুদ্রের কিনারে পৌঁছাইয়া, বাগিনীর দুধ খাওয়াইয়া আমি যেই সাদ্দাতকে মানুষ করলাম, ওই সাদ্দাতকে আমি আল্লাহ কোটিপতি বানাইলাম, কে কোটিপতি বানাইছে বলেন তো, কে বানাইছে, দশতলার মালিক কে বানায় কথা বলেন, ওই দশতলা থেকে নিয়ে আবার গাছতলায় কে নামায়, আমার আল্লাহ নামায়, এবার আল্লাহ ডাকতে বলে আজরাইল, যেই বান্দার জন্য তোমার বড় মায়া লাগতেছিল ওই বান্দাটাকে আমি আল্লাহ রহমতের চাদর দ্বারা পেছাইয়া মহাসমুদ্রের কিনারায় পিতরে পৌঁছাইয়া আমি আল্লাহ ওকে কি করলাম, মানুষ করলাম,
আজকে নাকি আমার দেওয়া জান্নাতটা ওর ভালো লাগে না, ও নিজে হাতে জান্নাত তৈরি করেছে। এ আজরাইল শুধু তাই নয়, তাই নয় আজরাইল শোনো, তোমাকে যখন আজরাইল ভাই ভাই বলে ডাকতেছিল ওই মুহূর্তের মধ্যেও আমি আল্লাহ রহমতের নজর দিয়া তাকিয়েছিলাম, দেখিনি ওরে আজরাইল তোরে আজরাইল ভাই ভাই বলে ডাক না দিয়া একটা বার আমাকে আল্লাহ বলে ডাক দেয়নি, আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দেয়নি। একটু ডাক দেন তো মহব্বতে ডাকেন আল্লাহ 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 আল্লাহ। ওই যে তোমারে আজরাইল ভাই ভাই বলে ডাকতেছিল ওই মুহূর্তেও আমি আল্লাহ আমার রহমতের নজর দিয়া ওর দিকে তাকিয়েছিলাম, তোমাকে আজরাইল ভাই ভাই বলে ডাক না দিয়া একটা বার যদি ওর দিল থেকে আমারে আল্লাহ বলে ডাক দিত, আমি আল্লাহ ওর পিছনের জিন্দগির সকল গুনাগুলারে মাফ করে দিয়া আমি আল্লাহ ওর জান্নাতে ঢোকার অনুমতি দিয়া দিতাম।